কিছু খবর। প্রবাসীদের দাবির মুখে 4 অক্টোবর থেকে আবারও চালু হচ্ছে সিলেট টু লন্ডন বিমানের ফ্লাইট। আপাতত সপ্তাহে একটি ফ্লাইট চালু হলেও 25 অক্টোবর থেকে হবে 2টি ফ্লাইট, এমন আশাবাদী যুক্তরাজ্যের ট্রাভেলস ব্যবসায়ীরা। এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে। প্রবাসীদের দাবির মুখে 4 অক্টোবর থেকে আবারও চালু হচ্ছে সিলেট টু লন্ডন বিমানের ফ্লাইট। আপাতত সপ্তাহে একটি ফ্লাইট চালু হলেও 25 অক্টোবর থেকে হবে 2টি ফ্লাইট, এমন আশাবাদী যুক্তরাজ্যের ট্রাভেলস ব্যবসায়ীরা। 4 অক্টোবর থেকে ডিরেক্ট শুরু হচ্ছে, প্রত্যেক সপ্তাহে একটা ফ্লাইট, সানডে সিলেট লন্ডন ডাইরেক্ট শুরু হবে। অক্টোবরের 25 তারিখ থেকে লন্ডন থেকে সিলেট সরাসরি 2টা ফ্লাইট যাবে এবং 2টা ফ্লাইট আসবে। সিলেট থেকে ননস্টপ লন্ডন ফ্লাইট 4 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে, প্রবাসী যাত্রীদের জন্য অনেক সুবিধা বাড়বে। তবে অতীতের মতো পরীক্ষামূলক না স্থায়ীভাবে শুরু হচ্ছে এ ফ্লাইট, এ নিয়েও সংশয়ে রয়েছেন এসব ব্যবসায়ী। এই মুহূর্তে সিস্টেম অনুযায়ী আমরা দেখছি এটা টেম্পোরারি, এটা অনলি 2টা ফ্লাইট, একসময় 3টা ছিল বাট এখন 2টা ফ্লাইট। বিশেষ করে আমাদের মুরব্বীরা, ছোট ছোট বাচ্চারা যখন ডাইরেক্ট ফ্লাইটে যাবে, সাথে সাথে ডাইরেক্ট ফ্লাইটে আসার সুযোগ পাবে, যাত্রীরা কিন্তু আরো বেশি করে বাংলাদেশ বিমান ব্যবহার করবে। এদিকে লন্ডন টু সিলেট সরাসরি ফ্লাইট চালু হলেও আকাশছোঁয়া বাড়ার কারণে টিকিট কিনতে হিমশিম খাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী সিলেটিরা। এখন দেখতেছি আমরা 850 থেকে, মানে মিনিমাম যদি চিপার ক্লাসে পাওয়া যায় 850 বা 950 এরকম। কম্পেয়ার টু এখনকার প্রাইস স্টিল আদার এয়ারলাইন্স লাইক এমিরাটস, কাতার, 5-স্টার এয়ারলাইন্স, তাদের ফ্লাইট ফেয়ার এখন অনেক কম। ট্রাভেলস ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশ বিমানের অতিরিক্ত বাড়ার কারণে অন্যান্য বিমানে যাতায়াতে যুগছেন যাত্রীরা, এতে করে বিমান হারাচ্ছে যাত্রী সহ সরকারি রেভিনিউ। অতিরিক্ত ফেয়ার হওয়ার কারণে অনেক প্রবাসীরা এমিরাত, কাতার, ইতিহাদ, আদার এয়ারলাইন্সের প্রতি চেষ্টা করেন তারা। এক্ষেত্রে যাত্রী সাধারণ ও ট্রাভেলস ব্যবসায়ীদের প্রত্যাশা, বিমানের সিলেট টু লন্ডন সরাসরি ফ্লাইট বহাল রেখে সহনীয় পর্যায়ে আনা হবে টিকিটের দাম। আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করব বিশেষ বিবেচনা করেন প্রবাসীদের প্রতি এবং বিমানের টিকিটটা যেন তাদের ন্যায্য দামের মধ্যে, ক্ষয়ক্ষমতার মধ্যে রাখেন। চৌধুরী মুরাদ, আইওএন টিভি নিউজ, লন্ডন।